বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই অনেক ভালো আছি। তো আপনাদের সামনে আজকে অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এতদিন আমি ভিডিও ছাড়ি নাই, কারণ হচ্ছে শারীরিকভাবে একটু ডিস্টার্ব ছিলাম আর মেন্টালিও একটু ডিস্টার্ব ছিলাম। তো সবকিছু মিলাই ভিডিওর সামনে আসা হয় নাই, মোবাইল হাত দিয়ে ধরা হয় নাই, সেজন্য হচ্ছে ভিডিও করা হয় নাই, আর কেউ আসে নাই। তো আজকে হলো আমরা আসছি মামার বাসায়, আসছি হলো আমরা বার্থডে জন্মদিন, এই হচ্ছে আমাদের বার্থডে বয়। হ্যাঁ, তো ও হচ্ছে আপনারা সবাই চেনেন, অনেকেই চেনেন, অনেকেই চেনেন না, যে ও হচ্ছে আমার মামাতো ভাই, আমার ছোট মামার বড় ছেলে, মানে আগে একমাত্র ছেলে ছিল, এখন একমাত্র নাই, এখন বড় ছেলে, এখন না এখন বড় ছেলে হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখেন, আমি আর আমার ভাই দেখেন কালার মিলাই পড়ছে, মানে এটা হচ্ছে আমাকে ভাই বোনের বন্ডিং, ঠিক আছে, খুব মিল। আর মাইনুল আমার অনেক ভালোবাসে, কি জানি কও তুমি আমার মাইনুল, আচ্ছা মাইনুল হচ্ছে আমার বই না পেয়ে ডাকে, ওর ডাকটা অনেক সুন্দর, অনেক সুন্দর করে ডাকে। মাইনুলের একটা গল্পও আছে, মাইনুল যখন ছোট ছিল, মাইনুল জানে মাইনুলের একটাই বই না, আর কোনো বই না নাই। তো যখন ওর খালার বাসায় গেছে, ওর আম্মু যখন ওর খালাতো বোনেরে বলতে বলছে যে এটা তোমার বই না, তখন তো ও চিল্লাপাল্লা করে নিয়েছে, না এটা আমার বই না, না আমার বই না একটা, আমার আর কোনো বই না নেই। তো সেই জায়গা থেকে হচ্ছে কি আমি ওর অনেক বেশি পছন্দ করি, কারণ ওর একমাত্র বোনের জায়গায় আমাকে রাখছে। আর অবশ্য আমি একমাত্র বোনই, কারণ ওর ওর তো নিজের বোন নাই। হ্যাঁ, আবার ওর যে চাচা, একটা চাচা, বড় চাচা, ওই ওখানেও কোনো মেয়ে নেই, তার মানে ওদের কোনো বোন নাই, এটা একমাত্র আমিই বোন। তো আমরা কিন্তু একা আসি নাই, দেখেন আমাদের বিচ্ছু বাহিনীরা সবাই আসছে। এই বার্থডে বয়ের ওই যে দেখেন টুপি টুপি সব কিছু একদম মাথায় দিয়ে বসে আছে। আমরা অনেক মানুষ আসছি, ভাবি আসছে, আমি আসছি, শারাফাত আসছে, শারিফা আসছে, তারপর জাহিদুল আসছে, আমরা সবাই একসাথে আসছি। আমরা হলো মাইনুলের জন্মদিনে আসছি। তো মাইনুলের জন্য আপনারা সবাই দোয়া করবেন, করতে পারে আপনারা সবসময় মাইনুলের জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন, আর ভালো থাকবেন, আপনারা নিজেরাও ভালো থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো রিকশাতেই আছি, রিকশাতে করে যাচ্ছি। আসলে এটা যখন দোকান থেকে নিলাম তখন ওইভাবে শেয়ার করা হয় নাই, কারণ হলো ওখানে অনেক বেশি লোকজন ছিল, অত লোকের মাঝে আসলে ক্যামেরাটা অন করতে ইচ্ছে করে নাই, তাই জন্য হচ্ছে ক্যামেরাটা অন করি নাই। তো এই জন্য রিকশায় বসেই কথা বলছি আপনাদের সাথে। তো এই হচ্ছে দেখেন আমার হাতে কত কিছু, এটা হচ্ছে কেক, নুডলস, আরও হলো আরও যে বার্থডের যে সরঞ্জাম সেগুলো আমি নিয়ে হলো বাসায় যাচ্ছি এখন। তো বাসায় যাওয়ার কিছুক্ষণ পরে মানে রান্না বান্না হবে, তারপরে হচ্ছে গিয়ে এই কেক কাটা হবে। তো যতটুকু পারবো, যতটুকু সম্ভব অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। তো আপনারা আমার সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন আর ভালো থাকেন। তো এই তো আমি কিন্তু মামার বাসায় চলে আসছি, আর মামার বাসায় হচ্ছে গিয়ে মানে ওরকম বড় কোনো অনুষ্ঠান হচ্ছে না, ছোটো করেই করা হচ্ছে। তো এখানে হচ্ছে গিয়ে এরা সবাই হচ্ছে মাইনুলের ফ্রেন্ড সার্কেল, মানে এই বাড়িতেই থাকে, নিস্তরা এদিক সেদিকে ভাড়া থাকে। তো যেহেতু এখানেই ছোটোবেলা থেকে বড় হয়েছে, তাই সমস্ত বাচ্চারাই ওর ফ্রেন্ড। তো দেখতে থাকে ভিডিওটা, ইয়েগুলোগুলো দেখতে থাকে, মানুষ সকলের কাছে ভালো লাগে। এই হচ্ছে আমাদের বার্থডে শুরু, আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়। হ্যাঁ, এই যে বার্থডে বয়ের টুপি পরানো হইতেছে, আর আর দুইটা কই টুপি আছে, ওই যে দেখেন, আর আমক ওই যে বার্থডে বয়রা রেডি হয়ে গেছে গা, টুপি পরতেছে। এখানে এখনই কেক কাটা হবে, আর সমস্ত বাচ্চারা আসছে। আসলে ওই রকম ভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট করতেছে না, তো জাস্ট মানে মাইনুল হচ্ছে গিয়ে মাদ্রাসাতে পড়ে, তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা ওর আব্বু আম্মু কেউই আর কি জন্মদিন করতে চায় না। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে মাইনুল এটাতে নারাজ, কারণ মাইনুল হচ্ছে ওর সব ফ্রেন্ডের বার্থডে খাইছে, এখন ওর বার্থডে ওর ফ্রেন্ডদের খাওয়াবে, এগুলো হচ্ছে সব আমাদের মাইনুলের ফ্রেন্ড। তোমরা কি সবাই মাইনুলের বন্ধু?
আচ্ছা দেখছেন সবাই মানুলোর বন্ধু, তো এখন হচ্ছে এখানে কেক কাটা হবে। আর কেক কাটার জন্য কিন্তু আমাদের পরিবারের সবাই আসছে, কারণ এর হয়েছে দেওর, আর এর হয়েছে ছোট ভাই, আর এর হয়েছে ভাতিজা, মানে ভাতিজা না, হ্যাঁ ভাতিজা, আমারও হয়েছে মামাতো ভাই, তো এই জন্য হলো আমরা সবাই আসছি পরিবারের। আর এদের হচ্ছে বাবা। মাইনুল তোমার কি হয়? শারিফা মাইনুল তোমার কি হয়? দেখছেন যার যেটা হয় সেটা বলে দিছে, মাইনুল হেগোর বাবা হয়। আর এটা তোমার কি হয়? এটা এই যে এটা এটা আল্লাহ বল দা শারিফা, শারিফা করতে পারবো না শারিফা? হ্যাঁ শারিফা, এই দিক তাকাও, আমার দিকে তাকাও, ফুপির দিকে তাকাও। ওটা ওটা কি হয়? ওটা শারিফা, ওই যে ওটা কি হয়? ওই যে ওই যে বাবুটা কি হয়? দত্ত বাবা। যাই হোক শারিফা সবকিছু জানে কোনটা ওর কি হয়। তো এখন হচ্ছে সেলিব্রেট করা হবে কেক। এই জাহিদুল বর সুস্কা, ওই কে এই কেকটা ল, তো যে দেখেন বিচ্ছু বাহিনী, গোল বাহিনী, এটা বিচ্ছু বাহিনী না। এই হচ্ছে গোল বাহিনী, আর এই হচ্ছে গোল বাহিনীর কেক। দেখেন সবাই কেক, এই এগুলো ফাইরা হলো জাস্ট, হ্যাঁ হ্যাঁ এটা জাস্ট ফাইরা হলো। দেখেন এই হচ্ছে বাচ্চাদের কাহিনী, ওরা কিন্তু দেখেন কেক দেখে অনেক বেশি খুশি হয়েছে। আল্লাহ ইয়া মামানি, মামানি চাক আলো আছে তো, ওই যে আরো কিছু আছে তো, মম আছে, ওই যে ওই যে বড় মম ছোট মম সব আছে। আর জন্য কয় বছর হইলো? নয় বছর, নয়টা মম লাগবো। আচ্ছা এই যে দেখে মাইনুল হ্যাপি বার্থডে, না সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই, হ্যাঁ হয়েছে হয়েছে। শারিফা তুমি বসছো কেন? তুমি দাঁড়াও, তোমার দেখা যায় না। আচ্ছা দেখ সুন্দর হয়েছে। এবার এবার হলো আমরা হইলো কেক করব না, হ্যাঁ ফ্যান বন্ধ করো নাহলে তো মামনি বাজে। বন্ধু হয় দে,
আমি কেমন দানা খাওয়ানি তো দেন ফালাফত আমাদের মানে খাবার শেষ, ঠিক আছে? আমাদের হলো খাবার দিছিল, খাবারের খাওয়ার পালা শেষ, আমাদের শারাফত হচ্ছে লাস্ট ফিনিশিং দিচ্ছে, এটা না? হ্যাঁ, এই দেখেন আমাদের শারাফত বসে বসে খাচ্ছে আর শারিফা বসে বসে পাঁচুল গাইতেছে। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হচ্ছে গিয়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বার্থডে বয়ের জন্য দোয়া করবেন, আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুন্দর করে হাত সরাই বলো। বলো, শারিফা বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলো।